পেরিয়ে মেয়ে আসছে ঘরে, জঙ্গল পেরিয়ে মেয়ে আসছে ঘরে, দুঃখ লুকিয়ে মেয়ে আসছে ঘরে, সমস্ত অশান্তিকে দূরে সরিয়ে রেখে মেয়ে আসছে ঘরে। আমরা মেয়েকে বললাম, ও মেয়ে, তোর হাতের মুঠি বন্দি কেন? মেয়ে হাতের মুঠি খুলে দিল, সেই মুঠি ভরা আলো দেখতে পেলাম। সেই আলো ছড়িয়ে পড়ল জঙ্গলে, পাহাড়ে, নদীনালা, খালবিলে, চায়ের দোকানে, সাবওয়েতে, পথে ঘাটে, সমস্ত মেয়েদের গায়ে। এই এক এক মুঠো আলোই আমাদের দুর্গা। আমাদের দুর্গা এসে গেছেন, তার জন্যেই চারিদিকটা এত সাজো সাজো রং। আমাদের সঙ্গে ওই যে বলছিলাম দুজন খুব প্রিয় অতিথি, বাঁ দিক থেকে শুরু করি, মধুরিমা দত্ত চৌধুরী এবং আমার ডান দিকে সমীক পাল। চলো সেই প্রবাল দ্বীপে কোণে আমরা দুজনে যাই চলে, thank you.
বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, কত ভালো হতো যদি তোমাতে আমাতে চোখে চোখে চেয়ে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো। খুঁজে খুঁজে ক্ষতি হতো নাকি যদি সব ফেলে রেখে অবসর কিছু কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে, কত ভালো হতো যদি তোমাতে আমাতে চোখে চোখে যে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো। তার মতোই তোমাকে আমাকে এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে আলো হাসি গানে তোমাতে আমাতে, পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসে নিবিড় শীতল ছায়া দেখে অসময় কাছাকাছি, পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি নিবিড় শীতল ছায়া দেখে অসময় কাছাকাছি, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশে বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরো ভালো হতো। ময়ূর পঙ্খি ভেসে যায় রামধনু জলে তার গায়, ময়ূর পঙ্খি ভেসে যায় তুমি
কথা সে কান পেতে শুনি হেরি দুই চোখে কত কথা আর বুঝি শুনি বলো তোমার বাণী যে সাগরথই কারি ফাঁকে তুমি কত কথা বলো আমি বা বুঝিতে পারি কই আমি বা বুঝিতে পারি কই এত কাজে তবু কর্ম বিমুখ শুধুই যে আছে তব ধ্যান সুখ জপ বুঝি মোর পৌঁছিল না গো তুমি আর দেখা দিলে কই যদি কেহ ডাকে তোমায় বারবার যেন সে যে গো আমি নই সে যে গো আমি নই সংসার সাথে নিবিড় বাঁধন এই তব কৃপা আমার সাধন সংসার সাথে নিবিড় বাঁধন এই তব কৃপা আমারও সাধন এর মাঝে মিশে জড়ায় রয়েছ ভাব তব রাঙা চরণে এইভাবে তুমি বিরাজ হৃদয়ে তব পদধ্বনি শুনিও তব পদধ্বনি শুনিও সকলে রয়েছে আমারও কাছে তে আমি সকলেরও কাছে রই তাদেরও মাঝারে সদা তুমি থাকো আমি তা জানিতে পারি কই 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 তোমার একুশ বছর বোধ হয়
মহাষষ্ঠীর সকালে আমরা পূজোর আকাশ নিয়ে আপনাদের সঙ্গে থাকব। আমাদের সঙ্গে আমাদের অতিথি হয়ে লোককবি অসীম সরকার। দেখতে ভুলবেন না আগামীকাল সকাল 7টা থেকে পূজোর আকাশ আমাদের সঙ্গে। Show me.